নরেন্দ্র মোদির বাংলাদেশের আগমন এটাই বর্তমান সরকারের পতনের কারণ। এদেশের ছাত্র জনতা রাজপথে নেমেছে, ছাত্র অধিকার পরিষদ তারা রাজপথে জনগণের পক্ষ থেকে কথা বলেছে, তাদের উপর পুলিশ হামলা চালিয়েছে। জনগণ স্বাগত জানাবে না। আমরা বলতে চাই, দেশ স্বাধীন করেছিলাম, আমরা দেশের রক্ষা করব। আজকে মোদীর স্বাধীন দেশের নাগরিক আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি না। সুতরাং জনগণের মত প্রকাশের অধিকার দিতে হবে। একটি কথা বলার জন্যে এদেশের মানুষ মোদীকে স্বাগত জানায় না, এদেশের মানুষ কসাই মোদীকে স্বাগত জানাতে পারে না। আমরা চাই এই মোদীকে এই দেশে আর আনার ব্যবস্থা না করা হোক বা প্রত্যাহার করা হোক। এদেশের মানুষ কখনোই মোদীর মতো কসাইকে, মুসলিম বিদ্বেষীকে, বাঙালি বিদ্বেষীকে এদেশ স্বাগত জানাতে পারে না। আমরা তাই তার দাওয়াতকে নিন্দা করছি, তাকে না আসার জন্য আমরা বারবার বলছি, এদেশের মানুষ না বলছে, না বলছি আমরা, তাকে আমরা স্বাগত জানাতে চাই না, চাই না, চাই না। সংগ্রামে বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন রাজপথের আন্দোলন সংগ্রামের সাহসী বীর, যাকে দমন করার জন্য গত দুদিন থেকে নানান ষড়যন্ত্র করা হয়েছে। সমমনা ইসলামী দল সমূহের সমন্বয়কারী জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের অন্যতম সহসভাপতি জননেতা জনাব মাওলানা আব্দুর রব ইউসুফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমবেত বিক্ষুব্ধ জনতা ও সাংবাদিক ভাইয়েরা, বাংলাদেশে সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে। আমরা এই সুবর্ণ জয়ন্তী উদযাপনে সারা দেশবাসীর সাথে সমস্ত রাজনৈতিক দলগুলি কর্মসূচি ঘোষণা করেছে। আমরা সুবর্ণ জয়ন্তী একটা উৎসব আকারে পালন করতে চাই। এর বিরুদ্ধে ঢাকা মহানগরে সর্বধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগ সরকার দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে প্রশ্নবিদ্ধ করেছে। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদেশি মেহমানরা আসবেন, আমরা তাদেরকে স্বাগত জানাই, এটা আমাদের মর্যাদার বিষয়। কিন্তু যে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী আমাদেরকে পানি না দিয়ে মারে, পানি দিয়ে মারে, যে আমাদের স্বার্থের পরিপন্থী বারবার পদক্ষেপ গ্রহণ করেছে, যে নরেন্দ্র মোদির হাতে আমার ভারতের মুসলমানদের রক্ত রক্তে লাল হয়ে গেছে, সেই নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন। আমাদের সীমান্তে অহরহ আমাদের ভাইদেরকে
হত্যা করছে। এই নরেন্দ্র মোদীকে আমরা আমাদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বাগত জানাতে পারি না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, নরেন্দ্র মোদী, আমাদের দেশের জনগণ তোমাকে চায় না, তুমি আসবে না। সরকারকে বলছি, জনগণ থেকে এমনি বিচ্ছিন্ন হয়ে আছেন, আবার মোদীকে আসতে দিয়ে এদেশ থেকে নিজেদের পট্টি পাট্টা তল্পি তল্পা সব গুটিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন না। আমরা যে কোনো শর্ট টাইমের নোটিশে যে কোনো কর্মসূচি ঘোষণা করতে পারি। এই কর্মসূচি সফল করার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি আজকের এটা করার। আর যদি আমরা আপনাদেরকে কোনো নোটিশ দিতে না পারি, তাহলে মোদীর আগমনের দিন যে যেভাবে পারেন 26 মার্চ রাজপথে নেমে আসবেন, মোদীর আগমন ঠেকাতে হবে। আজকে আমাদের সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে মেট্রোপলিটন পুলিশ অন্যায় আচরণ করেছে, ভারতের তল্বি পাওক হিসেবে দায়িত্ব পালন করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা নিয়মতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করেছিলাম, আমাদেরকে মাইক ব্যবহারের পারমিশন দেওয়া হয়নি, আমাদেরকে আজকে মিছিলেরও পারমিশন দেওয়া হয়নি। আমরা আমাদের ইমানের তাগিদ জানিয়ে আজকে রাজপথে নেমেছি। মোদি এদেশে আসতে পারবে না, পারবে না, পারবে না। আমরা একটা কথাই জানাতে এসেছি যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ভারতের মুসলমানদের রক্তে রঞ্জিত নরেন্দ্র মোদীকে আসতে দেব না। সকল বিদেশি মেহমানকে আমরা শুভেচ্ছা জানাই, কিন্তু নরেন্দ্র মোদীকে জানাতে পারি না। যেদিন তিনি আসবেন সেদিন মহল্লায় মহল্লায় ঝাড়ু এবং জুতা মিছিল করুন। বাইতুল মোকাররম মসজিদ চত্বরে উপস্থিত হয়ে গোটা জাতিকে সারা বিশ্বকে এই কথা জানান দিতে এসেছি যে আমরা বাংলাদেশের মাটিতে এমন কোন দেশের নেতাকে স্বাগত জানাবো না যার হাত মুসলমানদের এবং মজলুম মানুষের রক্তে রঞ্জিত। নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু তার পরিচয় হলো গুজরাটের কসায়। কাশ্মীরের মুসলমানদের স্বাধীনতা হরণ করেছেন, আসামে মুসলমানদের নাগরিকত্ব বাতিল করেছেন, যখন মিয়ানমার থেকে রোহিঙ্গাদেরকে উৎখাত করা হয়েছিল তখন ধন্যবাদ জানানোর জন্য এই মোদি মিয়ানমার সফর করেছিল। মুসলমানদের সেই চির বিদ্বেষী একজন খুনি এবং গুজরাটের এই কসাইকে কোনো অবস্থাতেই আমরা বাংলাদেশে স্বাগত জানাবো না। যেই দিন আসবে সেই দিন বাংলাদেশের হাটে বাজারে গ্রামে মহল্লায় মসজিদে মাদ্রাসায় মাহফিলে সর্বত্র মানুষ নিন্দা এবং ক্ষোভ জানাবে তাদের নিজ নিজ ভাষায়। সেই ঝাড়ু মিছিল এবং জুধার মিছিল সেদিন হবে। বাংলাদেশ সরকার যদি তাকে এরপরও আনে, তাহলে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে কলঙ্কের তিলক একে দেবে, বাংলাদেশের এই স্বাধীনতাকে কলঙ্কিত করবে যদি মোদীকে এই সরকার বাংলাদেশে আমন্ত্রণ জানায়। আমরা হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে সমস্ত অস্তিত্ব দিয়ে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের
প্রতিবাদ নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি।